আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান ফরাজি। সম্মানিত দর্শক শ্রোতা, গতকালকে আল্লামা মামুনুল হক সাহেবকে কুমিল্লায় নাকি তিনি এর আগে প্রশাসনের অনুমতি ব্যতীত তিনি সেখানে মাহফিল করে উস্কানিমূলক কিছু বক্তব্য দিয়েছেন, যার কারণে কুমিল্লায় আল্লামা মামুনুল হক সাহেব এবং খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নামে একটি মামলা হয়েছে। সম্মানিত দর্শক, ঢাকা কাশিমপুর কারাগার থেকে আল্লামা মামুনুল হক সাহেব এবং খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুরকে গত পরশুদিন কুমিল্লার কারাগারে নেওয়া হয়। সেখান থেকে গতকালকে কুমিল্লার কোর্টে উঠানো হয়। সেখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনাটি গোটা বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো, মাত্র 15 সেকেন্ডের একটি ভিডিও। আপনারা ধৈর্য সহকারে সেই ভিডিওটি আপনারা দেখে যাবেন। সম্মানিত দর্শক, আজকে সর্বপ্রথম আপনারা আরেকটি ছবি স্ক্রিনে দেখুন যে একটা ছেলের শরীরে কী পরিমাণে মায়ের দাগ দেখা যাচ্ছে, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। সম্মানিত দর্শক, এই ছেলেটিকে কারা মেরেছে, কী জন্য মেরেছে, ভিডিওর শেষ অংশে এ ব্যাপারে কথা বলবো। ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে যে দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছি, যে আফা হাসিব তোমার নামা খলাক নাকুম আবাসা ওয়ান আল্লাহ তালা বলতেছেন যে আপা হাসিবি তোমার নামা খলাক নাকুম, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য ছিল না। ওয়ান নাকুম ইলাইন আল্লাহ তুর যাওন, অথচ তোমাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে, অর্থাৎ আমার কাছে ফিরে আসতে হবে। সম্মানিত দর্শক, এই আয়াতের ধারা আল্লাহ তালা কী বুঝিয়েছেন জানেন? আল্লাহ তালা আমি মনে করি আয়াতের শেষ অংশে বুঝিয়েছেন যে অথচ তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এর মাধ্যমে আল্লাহ তালা বুঝিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে একটি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, সেই উদ্দেশ্য তুমি কি ঠিকমতো পালন করতে পেরেছো কি না, বা পারছো কি না, তুমি করছো কি না। সম্মানিত দর্শক, প্রথম আয়াতের অংশে এতটুকু বোঝা যাচ্ছে, আয়াতের শেষ অংশে যেটা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাকুম ইলাইনা লা তুর যাওন, এটা কিন্তু একটি হুমকি স্বরূপ, অথচ তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে। সম্মানিত দর্শক, এই কথা আল্লাহ তাআলা কেন বলেছেন, যে আপনি আমি ইসলামের জন্য কি করেছি, দিনের জন্য কি করেছি, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনর্থক তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই, পাঠান নাই, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কি আপনি আমি আমরা পালন করতে পারছি কি না। সম্মানিত দর্শক, আমরা হয়তোবা পারবো কি না জানি না, আপনি পারবেন কি না জানি না, কিন্তু আমি পারবো বলে মনে হচ্ছে না। যদি আল্লাহ তাআলা কোনো একটি প্রশ্নের মুখোমুখি আমাকে করেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে যাব বলে আমার মনে হচ্ছে না, যদি আল্লাহ তাআলার স্পেশাল রহমত দ্বারা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা না করে দেন। কিন্তু আমাদের দেশের বিশেষ করে কিছু ওলামা একরাম আজকে ইসলামের জন্য তারা জেল জুলুমের শিকার হচ্ছে। বিশেষ করে দেখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এবং আল্লামা মামুনুল হক সাহেব, তারা কিভাবে লোহার হাতকড়া পরিয়ে তাদেরকে আদালতে উঠানো হচ্ছে, এমনভাবে তাদেরকে আদালতে উঠানো হচ্ছে মনে হচ্ছে তাদেরকে দেখে যে তারা এমন অপরাধ করে ফেলেছে যে অপরাধের কখনোই কোনো ক্ষমা হতে পারে না। সম্মানিত দর্শক, আমাদের দেশের নর্তকী পরিমণিদের মতো এই সমস্ত এই বেশ্যাদেরকে তারা জেলের ভিতরে নিয়ে তারপরে তারা এরকম আনন্দ উল্লাসে রাখেন, তারপরে তাদেরকে আদালতে উঠান, হাত ছাড়া অবস্থায় তাদের হাতে হাত করা লাগানো হয় না, আর জাতির মাথার মুকুট আলেম ওলামাদেরকে এভাবে অপমানিত করে কোর্টে উঠানো হয়, এটা বাংলাদেশের শতকরা 92% মুসলমানের দেশে এটা বড় আশ্চর্যজনক বিষয়। যাই হোক দর্শক শ্রোতা, অনেক কথাই বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু কথা বলতে চাচ্ছি না। আপনারাই আজকে সেই ভিডিওটি দেখে তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে যাবেন যে আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরা তারা আসলে এই জেল জুলুম খেটে তারা কি আসলে সফল কাম হচ্ছে, নাকি তারা মানে অন্যায় কোনো কিছু করে তারা বিপদগামী হয়ে গিয়েছেন। একটি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কুমিল্লা কারাগারে একজন ব্যক্তি হঠাৎ করে আল্লামা মামুনুল হক সাহেবকে কোর্টে ঢোকার সময় দূর থেকে কি বলে শব্দ করেছেন, যে শব্দটি গোটা বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। চলুন আমরা সেই 15 সেকেন্ডের ভিডিওটি একটু স্ক্রিনে দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই 15 সেকেন্ডের ভিডিওটি দেখেছেন, এর দ্বারা কী বুঝতে পারলেন, আলেমদেরকে মানুষ কী পরিমাণে ভালোবাসে, আলেমদের ভালোবাসার ভিতরে কোনো
মা সাধারণ মানুষের ভিতরে কোনো ঘাটতি থাকে না, আলেমদেরকে মানুষ ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার জন্য। অতএব এই কুমিল্লার কোর্টেই এই ব্যক্তি প্রমাণ করিয়ে দিলেন, দূর থেকে দাঁড়িয়ে সালাম দিলেন যে হুজুর আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এটাই তো সফলতা, এটাই তো কামিয়াবির একটা লক্ষণ। সম্মানিত দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবকে যেভাবে এই ব্যক্তি সালাম দিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই। সে সাহসিকতার পরিচয় দিয়েছে। সে যদি ভাবতো সেখানে যদি আমি তাকে সালাম দিই তাহলে হয়তো আমাকে যদি গ্রেপ্তার করে, আমাকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কিন্তু আমার আর বাঁচার উপায় নেই। সম্মানিত দর্শক, এই লোক এরকম চিন্তা ভাবনা করে সে সালাম নাও দিতে পারতেন, কিন্তু দূর থেকে তিনি সালাম দিয়ে প্রমাণ করালেন যে আলেমদেরকে মানুষ কতটুকু ভালোবাসে। যাই হোক দর্শক শ্রোতা, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই। এবার চলুন ভিডিওর শুরুতে সর্বপ্রথম আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখিয়েছিলাম যে একটা ছাত্রকে কিভাবে তার স্কুলের শিক্ষক তাকে কিভাবে মারধর করেছে, আপনারা কিন্তু সেই ছবিটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, এর আগে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন, যেটা কারো জানার বাহিরে নয়। এর আগে চট্টগ্রামে একটি মাদ্রাসার একজন শিক্ষক ছাত্রকে এমনভাবে পিটিয়েছেন, তার অঙ্গভঙ্গি এমন ছিল মনে হচ্ছিল যে ছাত্র আর বাঁচবেই না তার মায়ের ঠেলায়, কিন্তু দেখা গেল সেই ছাত্রের গায়ের ভিতরে একটা স্পটও পড়েনি। কিন্তু গোটা বাংলাদেশে প্রচুর পরিমাণে সেই ঘটনাটি ভাইরাল হয়েছে, এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসার হুজুরকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু সারা বাংলাদেশ থেকে যে সমস্ত দালাল লোকেরা, এই যে মানবতাবাদী কিছু লোক আছে দালাল, এই দালালগুলা তারা যখনই মাদ্রাসায় কোনো ছোটোখাটো অঘটন ঘটে এটা নিয়ে তারা তিলকে তাল বানিয়ে তারা প্রচার করে থাকে, তারা প্রতিবাদ করে থাকে। যখন এই সমস্ত স্কুল প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে এই যে ভোলাতে, ভোলায় যে ঘটনাটি ঘটেছে, এই ছেলেটাকে যেভাবে মারধর করেছে, এটা কি কোনো মানুষের মতো কাজ করেছে কি না সেই শিক্ষক, এটা জানতে চাই আপনাদের কাছে। আজকে তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই, যে সমস্ত মানবতাবাদী, যে সমস্ত দালাল মিডিয়ার লোকেরা মাদ্রাসায় কিছু ঘটনা ঘটলেই তিলকে তাল বানিয়ে প্রচার করে থাকেন, আজকে আপনারা কোথায়? কই এই বিষয়টা তো ভাইরাল হলো না, এই বিষয়টা নিয়ে তো আপনারা কথা বললেন না, এর কারণ কি? ও তারা স্কুলে পড়ে, সেই স্কুলের শিক্ষক বেঁচে গেছে বেচারা, সেই স্কুলের শিক্ষক দেখে। যদি সে মাদ্রাসার শিক্ষক হতো তাহলে কিন্তু তার বাঁচার আর উপায় ছিল না। সম্মানিত দর্শক শ্রোতা, এর দ্বারা আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের বাংলাদেশটা, যদিও আমরা বলি শতকরা 92% মুসলমানের দেশ, বুক ফুলিয়ে বলে থাকি, কিন্তু আপনি আমি বসবাস করতেছি বিড়ালের জাতির মতো। আজকে একটা বিড়ালকে মানুষ যেভাবে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, কুকুরকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, আপনি আমি আমরা মুসলমানদের সেই অবস্থায় সামনে হবে বলে আমার মনে হচ্ছে। কারণ আপনি যে মুসলমান এটার পরিচয় আপনি দিতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। কারণ কি জানেন, বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে বিশেষ করে ভারতের দালালেরা বসে আছে, ইহুদি খ্রিস্টানের দালালেরা বসে আছে, মুসলমানদেরকে কিভাবে থাবা মেরে খাবে, শকুনের থাবা বসাবে মুসলমানদের উপরে, এ ব্যাপার নিয়ে তারা কিন্তু সর্বদা সোচ্চার আছে। এজন্য আপনাকে আমাকে সাবধান হতে হবে, এ সমস্ত এই দালালদের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, অন্ততপক্ষে আর কিছু না পারি, লেখালেখির মাধ্যমে, ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে আমরা যেভাবে পারি আমরা প্রতিবাদ করব। তাহলেই দেখবেন এই সমস্ত দালালদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, জাতির সামনে এরা মনে করেন যে অন্যায় কিছু করে তারা নিস্তান পাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে যাবেন, এবং এই স্কুল শিক্ষককে কী করা উচিত, হ্যাঁ তাহলে অবশ্যই সেই বিষয়টিও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।